চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খানের কাছে। স্যার, রাজধানীর গ্যালারি চিত্রকে চলছে 19 নভেম্বর থেকে, যেটা শুরু হয়েছে আপনার 43তম একক প্রদর্শনী স্মৃতির অন্বেষণ, এবং আগামী 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। তো এই 43তম প্রদর্শনীতে কেমন চলছে বা যাওয়া হয়েছে নিশ্চয়ই, আরও 2 দিন আছে যদিও, কেমন চলছে? ভাস্কর্য নিয়ে থাকি, আমার মেজরি হয়েছে ভাস্কর্য করা, ভাস্কর্য নিয়ে আমি আছি। আমার শুরুটা ছিল পেন্টিং নিয়ে, চারুকলা যখন প্রথম আসি 62-তে, সেই দীর্ঘদিন আগে, তখন স্কাল্পচারের ডিপার্টমেন্টই ছিল না চারুকলা। তো আমরা পেন্টিংয়ে পড়াশোনা করি, পেন্টিং আমি একটা একটু বলি, আমি পেন্টিং থেকে পাস করি যেই বছর 67-এ, তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, খুব সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তো আমাকে এনে অপারেশন করা হয়, ভালো হই, কিন্তু এটা ব্রেন অ্যাক্সিডেন্ট বলে আমাকে আবার বিদেশে যেতে হয় ট্রিটমেন্টের জন্য। এই যে ট্রিটমেন্টের জন্য বিদেশে যাই, জাহাজে করে যাই লন্ডন। আচ্ছা, এডিনবার্গে আমার ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট হওয়ার পরে আমি লন্ডনে ছিলাম 4 মাস, তারপরে আসার সময় আমি প্যারিসে ছিলাম 3 সপ্তাহ, ইটালিতে ছিলাম 2 সপ্তাহ। এই যে জার্নি, তখন আমি স্কাল্পচারের সাথে বিশেষভাবে পরিচিত হই, ব্রিটিশ মিউজিয়ামে প্রচুর স্কাল্পচার, ইটালিতে সেন্ট পিটার বলে একটা পৃথিবীর সবচেয়ে বড় চার্চ, তো ওখানে প্রচুর স্কাল্পচার দেখি। আর আমি যখন লোভে যাই, লোভে ঢুকতেই একটা কন্টেম্পোরারি আর্ট গ্যালারি একটা এক্সিবিশন চলতেছিল, জিওকোমেতি, খুব মানে সুন্দর স্কাল্পচার দেখে আমি মুগ্ধ হই, আমি ভালো করে, আমার খুব ইনফ্লুয়েন্স করে স্কাল্পচার। এই এই যে স্কাল্পচারের প্রতি আমার মনে হয়েছে এইসব দেখে যে স্কাল্পচার বাইরে রাখা যায়, একটা আলাদা একটা পাওয়ার আছে। তো আমি ঢাকায় এসে আপনি স্যারকে বলি, তখন জয়নুল আবেদিন ছিলেন চারুকলার প্রিন্সিপাল, যে আমি স্কাল্পচার শিখতে চাই। তখন স্কাল্পচার ডিপার্টমেন্ট মোটামুটিভাবে শুরু হয়েছে 63-তে শুরু হয়েছে, আব্দুর রাজ্জাক বলে একজন প্রফেসর, উনি শুরু করেন, পায়োনিয়ার স্কাল্পচারে। আমি কিন্তু বিএফএ পাস পেন্টিংয়ে, কিন্তু স্কাল্পচার শুরু করি, করতে করতে মাস 6-7 করার পরে আবিদিন স্যার একদিন ডেকে বললেন, হামিদ তুমি ইয়া করো, তুমি টিচার হয়ে যাও, আর তুমি দরখাস্ত করো, আমি তো টিচার করে দিচ্ছি। তা আমি বললাম, কিসের টিচার? স্কাল্পচার ডিপার্টমেন্টে। স্কাল্পচার তো আমি এইভাবে পারি না অতটা, মানে চেষ্টা করতেছি। তো বলছে, না টিচার হও, তারপর আস্তে আস্তে হবে, তোমার ড্রয়িংটা ভালো, স্কাল্পচার তোমার দ্বারা হবে। এই আবেদন স্যার আমাকে টিচার করে দেয় চারুকলা। সেই সময় শিক্ষার্থীদের কেমন আগ্রহ ছিল ভাস্কর্য? তখন তো মাত্র শুরু আর কি, স্বামী শিকদার বলে একজন স্টুডেন্ট, প্রথম স্টুডেন্ট, তারপর আরও স্টুডেন্ট আসতে শুরু করে, তখন জানা শুরু করলো সবাই যে এরকম। আমরা প্রথমে, আমি বলছি, এই দেশে প্রথম বাস করেছে নভেরা, নভেরা এই 56-60 পর্যন্ত প্রায় 4 বছর ঢাকায় ছিলেন এক্সিবিশন করে, নভেরা স্কাল্পচারই এই দেশে প্রথম। তো আমি টিচার হয়ে গেলাম 70-তে জুলাই মাসে, তখন টিচারদের বেতন ছিল মাত্র 200 টাকা। তো আমার আগে একজন টিচার ছিল, উনি একটা আনোয়ার জাহান বলে একজন, উনিও তখন স্কাল্পচার করতেন। তো উনি একটা চাকরি পায়, চাকরিটা হচ্ছে আমেরিকান স্কুলে, 2500 টাকা বেতন। তো ওই এত বেশি টাকা বলে এই 200 টাকার বেতন চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, তখন পোস্টটা খালি হয়, আমি সেখানে চাকরি করি, চাকরি ঢুকি। তো এরপরে কিন্তু যুদ্ধ লেগে যায় 71, যুদ্ধের সময় আমি ঢাকাতে ছিলাম, গ্রামে ছিলাম, আমি এই যুদ্ধে যে ভয়াবহতা আমি দেখছি, চোখে, আমি যখন ঢাকা থেকে যাই, ঢাকার আশপাশ নানা জায়গায় ডেড বডি পড়ে থাকতে দেখি, ডেড বডি মানে মৃতদেহ, কুকুরে খাচ্ছে, এগুলো দেখছি, এইগুলো আমার একটা স্মৃতি কথা বলছি। আমি যখন ঢাকা থেকে বেরিয়ে যাই, দেখি বিলের মানে মানে ডেড বডি পড়ে আছে, মৃতদেহ এরকম দেখছি, পড়ে থাকতে দেখছি, হেঁটে হেঁটে যাই ঢাকা থেকে, আবার ঢাকা আসি। তবে ঢাকাতেই ছিলাম আর কি, দেশে ছিলাম। তো যুদ্ধটা শেষ হওয়ার পর
ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভালো কানেকশন হয়। ওরা স্কলারশিপ দিতে শুরু করে, তা আমি একটা স্কলারশিপ নিয়ে ইন্ডিয়া পড়তে যাই। যেহেতু আমি টিচার, আমি অ্যাডমিশন পাই, তা আমি বড়দা এমএস ইউনিভার্সিটি বড়দা থেকে মাস্টার্স করি স্কাল্পচারে। করে আমি আমি যেহেতু আমার টিচার আমি আমি ভালোভাবে চেষ্টা করি যে আমি ভালো করতে পারি। 76-এ আমি ঢাকা আসি জুনে, তখন গতকালকে একটা ওপেনিং ছিল স্কাল্পচারের। তো এই 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 ইয়ারেই মানে 76-এ একটা ন্যাশনাল এক্সিবিশন আয়োজন করে শিল্পকলা একাডেমি, ন্যাশনাল এক্সিবিশন। তখন কিন্তু স্কাল্পচার বেশি ছিল না। আমি কয়েকজনের নাম বলছি, নিতুন কুণ্ডু, আনোয়ার জাহান, আব্দুর রাজ্জাক, এরা এলাকা স্কাল্পচার করতো কিন্তু বেশি না। তখন আমরা দেখছি এক্সিবিশনটা, যারা যারা পেন্টাররাও কাজ করছে স্কাল্পচার করে, এক্সিবিশনটা হয় ন্যাশনাল এক্সিবিশন প্রথমবারের মতো। তো আমি ইন্ডিয়া থেকে পড়ে আসছি, আমি কিছু এটা একদম প্রফেশনাল, তো আমার স্কাল্পচার এক্সিবিশনে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যায়। তো এইটা পাওয়াতে আমি আরও আরও বেশি ইন্সপায়ার্ড হয়ে কাজ করতে থাকি। তারপরে এটা হলো বলছি 76-এ আমি একটা চিঠি পাই প্যারিস থেকে যে আমার একটা স্কাল্পচার সিউল অলিম্পিকে যাবে। চমৎকার, কারণ ওখানে অলিম্পিক হবে, ওই গেমস উপলক্ষে একটা স্কাল্পচার পার্ক হচ্ছে সিউলে, বিশাল, এই তো ওয়ার্ল্ডের 1,250 স্কাল্পচারের কাজ ওরা কালেক্ট করে। এটা হলো একটা কান্ট্রি রিপ্রেজেন্ট করবে একটা স্কাল্পচার, বাংলাদেশ থেকে আমি সেটা পাই। তো এর আগে আমি কিছু ভালো জায়গায় কাজ করেছি, যেমন বঙ্গভবনে আমার একটা কাজ আছে 82-তে, বঙ্গভবনে ঢুকতে আমার একটা স্কাল্পচার আছে, এখনো আছে স্যার, জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগরের সংযুক্ত আমার। এছাড়া আরও অনেক অনেক আছে, এখানে ইউটিসি ভবন এর পাশেই তোমাদের সোনাগাড়ি উঠে, এর ভিতরে অনেক বড়ো স্কাল্পচার। ঢাকাতে বহু জায়গায় কাজ আছে, আমার কাজের বসানোর সংখ্যা হবে মোর দেন 200, যেগুলো আমি প্ল্যান করে সুন্দর করে ইঞ্জিনিয়ার নিয়ে বসে আছি, এখন কাজ করছি। তো এই স্কাল্পচারে আমি 82-তে আমি আমেরিকাতে আমেরিকায় গেলাম, 1.5 বছর ছিলাম, তখন আমার ওই আধুনিক স্কাল্পচারের সাথে পরিচিত হই আমি। কারণ আমি তো ইন্ডিয়াতে পড়াশোনা করছি, ইন্ডিয়া কিন্তু অতটা ওপেন না মানে স্কাল্পচারের ব্যাপারে। আমি দেখেছি যে ফিগারিটিভ স্কাল্পচার বেশি, যেমন আমরা দেখি গান্ধীজির স্কাল্পচার মানে ফিগারিটি বেশি। কলকাতা গেলে দেখা যায় হলো অনেক স্কাল্পচার অনেক আছে, কিন্তু একটু ফিগার বেশ একটু। কিন্তু এমনিতে দেখলাম যে ইভেন রাস্তার মধ্যে একটা ফর্ম, একটা এইটাই স্কাল্পচার, একটা শেপ খুব সুন্দর স্কাল্পচার। এটা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যেগুলো মিলে যায় সেটাও। প্রথম একক প্রদর্শনীটা কত সালে ছিল? এখন যেভাবে শিল্পকলা পাকিস্তান কাউন্সিল ছিল তখন, সেটা আমি অনেক আগের কথা বলছি, 68-এ আমি একটা এক্সিবিশন করেছিলাম। সেটার নাম কি মনে আছে স্যার? এক্সিবিশনটা ছিল কিছু স্কাল্পচার, আর পেন্টিং ওয়াটার কালার বেশ করে, আপনার একক প্রদর্শনী, একক প্রদর্শনী। আর আমি যে ইংল্যান্ড যাই, টাকাটা আমি জোগাড় করি এক্সিবিশন করে। চমৎকার। আমার একটা এক্সিবিশন হয় চিটাগং ক্লাবে, এটা জয়নুল আবেদিন বলে দেয় তুমি গিয়া ছবি নিয়ে যাও, চিটাগং ক্লাবে একটা নতুন গ্যালারি হয়েছে, ছবি নিয়ে যাও তুমি, দেখি কী কর কী হবে। তো আমি ছবি নিয়ে গেলাম চিটাগং ক্লাবে, ওরা বলছে ছবিগুলো আমাদের দিয়া যাও, তুমি চলে যাও, পর আমাকে একটা বড় চেক দিয়ে দেয়। মানে আবদি স্যার বলতেছে ওর ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে হবে, ছবি তোমরা বিক্রি করে দিও। তো আমার সব ছবি ওরা কিনে ফেলে। চমৎকার। তো আমি এই টাকাটা পাই, পেয়ে আমি ইংল্যান্ড যাই। তো ইংল্যান্ডে আমি ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করে ওই কিন্তু ট্রিটমেন্টের যে টাকাটা লাগে এটা ওরা নেয় নাই, যার জন্য আমি বেশ কিছু দূর ঘুরে চলে আসলাম। মানে লন্ডনে ছিলাম, প্যারিসে ছিলাম, ইটালিতে ছিলাম, আমার কাছে যথেষ্ট মানে অভিজ্ঞতার ঝুলি, অভিজ্ঞতা হয় স্যার। এই যে 43-তম একক প্রদর্শনী স্মৃতির অন্বেষণে, করোনার সময় তো বেশ
কয়েকটা সময় আমরা একেবারেই এই সকল প্রদর্শনী থেকে দূরে ছিলাম, তো করোনার পরে তো এই প্রথম আপনার মনে হয় প্রদর্শনীটি সংগঠিত হলো, তো কেমন সাড়া পাচ্ছেন? চিত্র কিন্তু খুব সুন্দর গ্যালারি, জি, ধানমন্ডিতে অবস্থিত, প্রায় 4000 স্কয়ার ফিটের নিউলি ডিজাইন সুন্দর গ্যালারি, আমি বলবো ওয়ার্ল্ড ক্লাস, মানে বেশ বড় আকারের, আমারও ছবি সাইজ কিছু বড় ছবি আমি এঁকেছি, তো বিফিটিং মানে আমার জন্য ভালো ছবি গ্যালারি। তো আমরা দেখেছি ওপেনিংয়ের দিন এত লোকের উপস্থিতি ছিল, মেবি মোর দেন 300-300 উপরে লোক আসছে, গ্যালারি প্যাকড আপ একদম, এত মানে যেহেতু লোকের এখন তো বাইরে যাওয়ার প্রবণতা, অনেকদিন পর একটি প্রদর্শনী সংগঠিত হয়েছে, সবাই রেসপন্সটা ভালো ছিল, জি রেসপন্স ভালো ছিল। এই প্রদর্শনীতে আমি চেয়েছিলাম যে আমি যে পেন্টিং নিয়ে একটা রিসার্চ করতেছি, পেন্টিং নিয়ে যে একটা জায়গায় যাচ্ছি, সেইটার বহিঃপ্রকাশ আমার এই প্রদর্শনী। জি স্যার, এই প্রদর্শনীতে আমরা কি কি পাচ্ছি? ভাস্কর্য, ছোট ছোট স্কাল্পচার আছে, আমি স্কাল্পচারকে বেশি প্রাধান্য দেইনি, পেন্টিংই বেশি, বড় পেন্টিং আছে 20 ফিট লম্বা, 6.5 ফিট বড়, কারণ কিসের পেন্টিং স্যার, মানে থিম? পেন্টিং গুলার বেশিরভাগই আমার, আমি মিক্স আপ করেছি স্কাল্পচারের সাথে, অবয়ব আছে, ল্যান্ডস্কেপ আছে, কিন্তু একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মে, আমি আমার ভাবে আমি যেভাবে চিন্তা করি, দেখি আমাদের দেশের, আমি তো দুইটা জিনিসই দেখি, রঙও দেখি আবার ফর্মও দেখি, কারণ আমাদের দেশে অনেক শেপ আমরা দেখি, তো এই শেপগুলো যখন আমরা অনেক জিনিস ইউজ করি, শেপটা শেপ ইউজ করি, সে একটা গ্লাসের তো একটা শেপ, জি স্যার, তো আমরা আমরা যে যে জিনিসগুলো ইউজ করি চেয়ার টেবিল থেকে, আমাদের সব কিছুর একটা ডিজাইন আলাদা রঙও আছে আমাদের, ওইগুলো থেকে আমি আমার শেপগুলো নেই, দেন আমার এটা দেশীয় মনে হয়। স্যার, আপনি 21শে পদক, প্রধানমন্ত্রী পদক সহ আরও নানান সম্মাননায় ভূষিত হয়েছেন, এই সকল সম্মাননা আপনাকে কতটা অনুপ্রাণিত করেছিল জীবনে চলার পথে? ভালো তো, সম্মাননা পেলে ভালো লাগে, আর 21শে পদক আমি পেয়েছি 2006-এ, এটা একটা আমার রাষ্ট্রীয় স্বীকৃতি, এই জন্য আমি খুব আনন্দিত, আর আমি তো কাজ করে যাচ্ছি বর্তমানে পৃথিবীতে, আমি যেভাবে স্কাল্পচার, আমি কিন্তু সাউথ কোরিয়া গেছি অনেকবার, যেহেতু আমার অলিম্পিক পার্কে কাজ আছে, পার্কে যেই সমস্ত দেশের কাজ আছে তার ফ্ল্যাগটা ওই এখানে আছে, ওই 150 ফ্ল্যাগে সকালবেলা উঠায় ফ্ল্যাগ, তো মানে বাংলাদেশের ফ্ল্যাগও আছে, স্কাল্পচার পার্ক হচ্ছে পৃথিবীতে এখন, আগে তো স্কাল্পচার গুলো আমরা আমাদের ঢাকা মিউজিয়ামে গেলে স্কাল্পচার দেখি, স্টোন স্কাল্পচার, কাঠের স্কাল্পচার, কিন্তু এখন পার্কগুলাই মিউজিয়ামের মতো হয়ে যাচ্ছে, তখন এখানে অনেক ভালো ভালো কাজ আছে যেগুলা ওপেন এয়ারে, চার দেওয়ালের বাইরে একটা 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 পার্ক, ন্যাচারাল পার্ক, ওর মধ্যে স্কাল্পচার বসানো, শিল্পীর সবচেয়ে ভালো কাজ এখানে আছে, শিল্পী তো ভুবন বিখ্যাত, তার কাজগুলো রয়ে গেছে, তো এইগুলো এখন সংরক্ষিত হচ্ছে এবং এগুলা এই পার্কটা এখন মিউজিয়াম হয়ে যাচ্ছে অনেক জায়গায়। আশা করি আমাদের দেশেও এমনটি হবে এবং আপনার সুন্দর সুন্দর ভাস্কর্য সবসময় আমাদের স্মৃতির পাতায় থাকবে। স্যার, তরুণদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। করুন, আমরা তো মহাবিপদের মধ্যে ছিলাম 2 বছর, কিন্তু থেমে নাই, আমাদের তরুণরা বেশ উৎসাহ নিয়ে ঘরে বসেও তারা কাজ চালিয়ে কাজ করছে, বেশ ভালো, অনেক শতাধিক কাজ আছে এক্সিবিশনে, এগুলা বাছাই করে আসছে, আরও পড়ছিল কাজ, তো ভালো, তরুণরা এগিয়ে যাচ্ছে তরুণরা। স্যার, রাজধানীর চিত্র গ্যালারিতে আপনার যে একক 43তম প্রদর্শনী স্মৃতির অন্বেষণে চলছে, তার আরও কয়েকদিন বাকি আছে, দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই চমৎকার প্রদর্শনীটি দেখবার জন্য, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমার এই প্রদর্শনী একটু ব্যতিক্রম, মানে আমি চেষ্টা করেছি একটু রিচার্জের মতো করতে, অনেক ছবি আমার এখানে আছে, যে ছবিগুলো হয়তো
দুই বছর ধরে একটা ছবির মধ্যে কাজ করতেছি, ছোট ছবি, কিন্তু আমি এটাকে একটা জায়গায় নিয়ে, ডেপথটা অনেক বেশি, হ্যাঁ অনেক, এজন্য অনেক রিচ, অনেক জায়গায় একটা জায়গায় নিয়ে যেতে চাই। কারণ আমার, আমি মনে করি পেন্টিং অনেক দূর যাওয়া যায়, কারণ এটা তো বারবার করা যায়, একটা একটা ছবিই বারবার আঁকা যায়, স্কাল্পচার তো মেটেরিয়ালের একটা বাধ্যবাধকতা, অবয়ব নিয়ে গেলে আর করা যায় না, কিন্তু পেন্টিং আমি মনে করি নাম্বার ওয়ান হচ্ছে পেন্টিং, দেন স্কাল্পচার, স্কাল্পচার নিয়ে অনেক দূর আগানো, মানে পেন্টিং নিয়ে অনেক দূর যাওয়া যায়, কারণ আমরা আমরা যা ভাবি এই এক্সপ্রেশনটা, একটা পেন্সিল হাতে থাকলেও লাইন দিয়ে আমি ড্রয়িং করতে পারতেছি, তারপরে একটু রং রং থাকলে একটা একটা রঙের আবাস পরিবেশ তৈরি করতে পারতেছি সহজেই। স্যার অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে আসবার জন্য, শুভকামনা রইল আপনার 43তম একক প্রদর্শনী স্মৃতি। বাংলাদেশকে অনেক ধন্যবাদ আমাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা বিশ্বের নিউজ টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। সাহিত্যিক ও চিন্তাবিদ মোতাহার হোসেন চৌধুরীর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, লাইব্রেরি সৃষ্টির ব্যাপারে যে জাতি যত অগ্রসর, জাতীয় কল্যাণ সৃষ্টির কাজে সে তত অগ্রসর। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।